সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম আবারও সীমান্ত সংঘাত পাকিস্তানি ফৌজকে কাটাতারের বেড়া বসাতে বাধা তালেবানের মহারাষ্ট্রের দশ মন্ত্রী বিশ বিধায়ক করোনা পজিটিভ আতঙ্ক তুঙ্গে স্ত্রীকে মিলনে বাধ্য করা যাবে না রায় যা বলল গুজরাট হাইকোর্টের নতুন আতঙ্ক ফ্লোরোনা ফ্লু এবং করোনার বিপজ্জনক মিশেল মহাকাশে স্যাটেলাইট পাঠানো নিয়ে নতুন তথ্য জানাল ইরান শত্রুরা ভেবেছিল জেনারেল সোলাইমানে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা জনগণকে আরো চরম সাজা দিলেন দোকান যুক্তরাষ্ট্রে মানবিক আশ্রয় মিলল না কয়েকশো আফগানের দর্শক আবারও সীমান্ত সংঘাত পাকিস্তানি ফৌজকে কাটাতারের বেড়া বসাতে বাধা দিয়েছে তালেবান এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম আবারও সীমান্ত সংঘাত পাকিস্তানি ফৌজকে কাটাতারের বেড়া বসাতে বাধা তালেবানের আফগান পাক সীমান্তে পাকিস্তানি ফৌজকে কাটাতারের বেড়া বসাতে বাধা দিল তালেবান স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের নিমরোজ প্রদেশে সেখানেই সংঘাতে জড়ায় দুই পক্ষ খামা প্রেস সূত্রের খবর নিমরোজ প্রদেশের চাহার বুর্জাক ডিস্ট্রিক্টে আফগানিস্তানের জমিতে অনুপ্রবেশ করে পাক ফৌজ সেখানে একটি আউটপোস্ট তৈরি করার চেষ্টা চালায় তারা স্থানীয় মানুষের দাবি আফগান সীমান্তের প্রায় পনেরো কিলোমিটার ভিতরে এসে ঘাঁটি করার চেষ্টা করে পাক জওয়ানরা তারপর পাক সেনারা কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করলে তাদের আটকে দেয় ওই অঞ্চলে মোতায়েন তালেবান রক্ষীরা এই ঘটনায় দুই পড়শি দেশের মধ্যে সীমান্ত সংঘাত যে আবার বাড়ছে তা স্পষ্ট উল্লেখ্য কয়েকদিন আগেও সীমান্ত নিয়ে সংঘাতে জড়ায় পাক সেনা ও আফগান তালেবান পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের নানগরহার প্রদেশে সীমান্ত বরাবর বেড়া দেয়ার কাজ শুরু করে পাকিস্তানি ফৌজ কিন্তু সেই ফেন্সিং ভেঙে গুড়িয়ে দেয় সেখানে মোতায়েন তালেবান সীমান্তরক্ষীরা শুধু তাই নয় বাধা দিলে পাক ফৌজদের গুলি করারও হুমকি দেয় তারা ওই ঘটনায় রীতিমতো বিপাকে পড়ে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন বাধ্য হয়ে মুখ রক্ষায় কাবুলের তালেবান প্রশাসনের কাছে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত সংঘাত নতুন কিছু নয় এবার তালেবানও স্পষ্ট করে দিল যে দুই দেশের সীমান্ত নির্ধারণকারী ডুরার লাইন মানবে না তারা বলে রাখা ভালো আফগানিস্তানের সঙ্গে প্রায় দু কিলোমিটার সীমান্ত ভাগ করেছে পাকিস্তান আর অতীতকাল থেকেই সেই সীমান্ত নিয়ে সংঘাত চলছে কাবুল ও ইসলামাবাদের মধ্যে উনিশশো সাতচল্লিশ সাল থেকে কোন আফগান সরকার ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়নি পাক নীতি নির্ধারকরা মনে করছিলেন তালেবান ক্ষমতা এলে তারা সেই স্বীকৃতি দেবে কিন্তু সেই আশায় জল ঢেলে দিল জেহাদিরা মহারাষ্ট্রের দশ মন্ত্রী বিশ বিধায়ক করোনা পজিটিভ আতঙ্ক তুঙ্গে প্রতিদিন আতঙ্ক বাড়াচ্ছে অমিক্রণ নতুন বছরের শুরুতেও সেই ধারা অব্যাহত রয়েছে সম্ভবত করোনা নতুন স্ট্রেনের দাপটেই ভারতে এক লাফে অনেকটা বেড়ে গেছে দৈনিক আক্রান্তের সংখ্যা বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা বাইশ হাজারেরও বেশি কেস লাখ পেরিয়ে গেছে এমন পরিস্থিতিতে জানা গেল মহারাষ্ট্রের দশজন মন্ত্রী এবং বিশ জন বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন কথা জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শনিবার মন্ত্রী ও বিধায়কদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশাপাশি মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশনের সময় কমানো হচ্ছে বলেও জানান অজিত পাওয়ার তিনি বলেন সাধারণ মানুষকে বুঝতে হবে যে রাজ্যে দ্রুত ছড়াচ্ছে করোনা এ কারণেই বিধানসভার অধিবেশন কমিয়ে পাঁচ দিন করা হয়েছে আমাদের দশ মন্ত্রী ও বিশ বিধায়ক এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে লকডাউন হতে পারে কিনা প্রশ্ন করা হলে অজিত পাওয়ার বলেন লকডাউন জারি করার আগে আমরা দেখে নিতে চাই দিন প্রতি কি হারে বাড়ছে করোনা সংক্রমণ যদি দ্রুত হারে করোনা সংক্রমণ বাড়তে থাকে তবে কড়া নিষেধ জারি করা হবে আশা করি সেই পরিস্থিতি তৈরি হবে না বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসীর কোভিড বিধি মানতেই হবে শনিবার বলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তার কথায় ভিড় কমাতে হবে করোনা নতুন স্ট্রেন দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ আমরা অনেকেই প্রত্যেক মানুষের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রসঙ্গত মহারাষ্ট্রে গত ঘন্টায় আট হাজার এদিন অজিত পাওয়ার আরও বলেন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন মুম্বাই ও পুনেতে দুই ব্যস্ত শহর থেকে রাজ্যের অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে মহামারী স্ত্রীকে মিলনে বাধ্য করা যাবে না রায় যা বলল গুজরাট হাইকোর্টের কোনো স্বামী তার স্ত্রীর উপর জোর খাটাতে পারবেন না জোর খাটাতে পারেন না তাদের দাম্পত্য সম্পর্কের অধিকার কায়েম করতেও এমনকি আদালতের পরোয়ানা দেখিয়েও তা করা যায় না আরো একবার নারী অধিকারের পক্ষে কথা বলল গুজরাটের হাইকোর্টে যুগান্ত করে এই নির্দেশ সে সঙ্গে আদালত মনে করিয়ে দিলেন ভারতীয় আইনে আছে স্বামী কখনোই স্ত্রীকে যৌন মিলনে বাধ্য করতে পারবেন না এমনকি এর মাধ্যমে বৈবাহিক অধিকারও প্রমাণ করতে পারেন না জানাচ্ছে গুজরাটের বন তার এক নার্স বেশ কিছুদিন আগে তার স্বামীর বাড়ি ছেড়ে নিজের মা বাবার কাছে থাকতে চলে যান দু হাজার সালে তাদের বিয়ে হয় একটি সন্তানও রয়েছে তাদের এরপরই ওই নার্স তার মা বাবার কাছে থাকতে চলে যান তার অভিযোগ স্বামীর কাছে তাকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছে পাশাপাশি তার শ্বশুর শাশুড়ি তার উপর জোর করছিলেন স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়ে পাকাপাকি ভাবে বসবাস করতে কিন্তু ওই নার্স সেই প্রস্তাবে সম্মত ছিলেন না কিছুদিন পর তার স্বামী পারিবারিক আদালতের দ্বারস্থ হন পালানপুরের আদালতে ওই নার্সের স্বামী দাম্পত্য অধিকার পুনঃস্থাপনের দাবি জানান যাতে তার স্ত্রীর সঙ্গে থাকতে বাধ্য হন পারিবারিক আদালতও স্বামীর আর্জিতেই সারা দেন এবং ওই নার্সকে স্বামীর কাছে ফিরে যেতে বলেন। কিন্তু ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন নার্স হাইকোর্ট পুরনো নির্দেশটি খারিজ করে দেন সেই সঙ্গে বলেন কোনোভাবেই কোনো স্ত্রীর উপর তার ইচ্ছার বিরুদ্ধে জোর খাটানো যায় না আদালতের নির্দেশও কখনোই বাধ্য করতে পারে না কোনো স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি দ্বৈত বেন জানায় দুই ইসলাম ধর্মাবলম্বীর মধ্যে বিবাহ একটি সামাজিক চুক্তি সেক্ষেত্রে দাম্পত্য অধিকার ফিরে পাওয়ার দাবি জানানোর অর্থ জোর খাটানো যা চুক্তি ভঙ্গেরই সামিল সিভিল প্রসিডিওর কোর্ট উদ্ধৃত করে আদালত জানান কোনো ব্যক্তি কোনো নারী বা নিজের স্ত্রীর ওপর জোর খাটাতে পারেন না স্ত্রী যদি একসঙ্গে বসবাস করতে না চান তাহলে তাকে কোনো আদালতের নির্দেশও তা করতে বাধ্য করতে পারে না নতুন আতঙ্ক ফ্লোরোনা ফ্লু এবং করোনার বিপজ্জনক মিশেল এক করোনায় রক্ষা নেই তার উপর বিপুল শক্তিধর নতুন এক রোগের রোগের আতঙ্ক শুরু হয়েছে হয়েছে করোনার পর এই এই নাম দেওয়া ফ্লোরোনা রোগ হলে একদিকে যেমন করোনা হচ্ছে তেমনি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইসরায়েলের তেল আবিবে এই রোগের সন্ধান পান চিকিৎসকরা আরব নিউজ একটি টুইটে জানিয়েছে ইসরায়েলের প্রথম ফ্লোরোনা ধরা পড়েছে একজনের করোনা ও ইনফ্লুয়েঞ্জা একসঙ্গে হয়েছে এর মধ্যে ইসরায়েলের প্রশাসন সেদেশে চতুর্থ করোনার টিকা দেওয়ার কাজ শুরু করেছে

দেশের সাধারণ নাগরিকদের স্বাস্থ্য ও জীবন সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ এত কিছুর পরও ইসরায়েলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ বৃহস্পতিবার সে দেশে নতুন করে পাঁচ হাজারের বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে ইসরায়েলের চিকিৎসকরা বলছেন ফ্লোরোনা কোনো ভেরিয়েন্ট বা প্রজাতি নয় এটি করোনার কোনো রূপও নয় শেষ কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের করোনার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ দেখা দিতে থাকে সে কারণে এই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় করোনা আক্রান্তরা আক্রান্ত হচ্ছে ইনফ্লুয়েঞ্জায় সেটিকে বলা হচ্ছে ফ্লোরোনার মহাকাশে স্যাটেলাইট পাঠানো নিয়ে নতুন তথ্য ইরান গবেষণার কাজে গতি আনতে মহাকাশে তিনটি স্যাটেলাইট পাঠিয়েছিল ইরান কিন্তু শনিবার তেহরান ঘোষণা দিয়েছে স্যাটেলাইটগুলো নির্দিষ্ট কক্ষপথে পৌঁছাতে পারেনি খবরে বলা হয়েছে কাঙ্ক্ষিত গতিতে রকেট পৌঁছতে না পারায় এই ঘটনা ঘটেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হোসাইনি শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে এমন তথ্য জানিয়েছেন এর আগে বৃহস্পতিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হুসাইনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন গবেষণা স্যাটেলাইট বহনকারী রকেট সিমোর উৎক্ষেপণ করা হয়েছে এর আগে বৃহস্পতিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হুসাইনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন গবেষণা স্যাটেলাইট বহনকারী রকেট সিমোর উৎক্ষেপণ করা হয়েছে এটি ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উঁচুতে স্থাপন করা হবে যুক্তরাষ্ট্র জার্মানি ও ফ্রান্স মহাকাশে ইরানের স্যাটেলাইট পাঠানোর ঘটনায় নিন্দা জানায় তবে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয় কক্ষপথে পৌঁছতে সেকেন্ডে রকেটের সাত হাজার ছশো মিটার গতি থাকা প্রয়োজন কিন্তু ইরানের রকেটের গতি ছিল সাত হাজার তিনশো পঞ্চাশ এ কারণেই তাদের এই মহাকাশ অভিযান সফল হয়নি মধ্যপ্রাচ্যে যে দেশটির সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র কর্মকাণ্ড আছে সেটা হলো ইরান বিগত বছরগুলোতে ইরান একাধিকবার মহাকাশে স্যাটেলাইট পাঠাতে গিয়ে কারিগরি ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে তবে যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা ইরানের মহাকাশ অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলেশন ভঙ্গ হয় উল্লেখ করে জার্মানি ইরানকে মহাকাশে রকেট পাঠানো বন্ধ করতে বলেছে তবে ইরান এসব সমালোচনা উড়িয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মহাশূন্য সহ বিজ্ঞান এবং গবেষণার ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে এগুলো ইরানের জনগণের অবিচ্ছেদ্য অংশ এমন নাক গলানো বিবৃতি ইরানের জনগণের সংকল্প থামাতে পারবে না শত্রুরা ভেবেছিল জেনারেল সোলেমানি হত্যা করলেই সব শেষ হয়ে যাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা উজমা খামিনি বলেছেন কুচ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হচ্ছেন কাসেম বিজয় এবং সহিষ্ণুতার গুপ্ত প্রতীক বেঁচে থাকতে তিনি শত্রুদের জন্য যতটা বিপজ্জনক ছিলেন শাহাদাতের পর তার চেয়ে বেশি বিপদের কারণ হয়েছেন সর্বোচ্চ আরও বলেন কাসেম সোলেমানি আজ আশা আত্মনির্ভরতা সাহস এবং ধৈর্য ও বিজয়ের গুপ্ত প্রতীক হয়ে দেখা দিয়েছে অনেকেই সঠিক কথা বলে থাকেন যে জীবিতা সুলেমানের চেয়ে শহীদ সোলেমানি শত্রুদের জন্য বেশি বিপজ্জনক শনিবার রাজধানীতে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন আগামী জেনারেল দ্বিতীয় বার্ষিকী পালিত হবে এই মুহূর্তে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে জেনারেল সোলেমানের স্মরণে নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে সর্বস্তরের মানুষ ক্যারিসম্যাটিক এই কমান্ডারের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছেন সর্বোচ্চ নেতা বলেন শত্রুরা ভেবেছিল জেনারেল সোলেমানি ইরাকি কমান্ডার আবু মাহাদি এবং তার সঙ্গীদেরকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে কিন্তু তাদের রক্তের ধারা শত্রুদের ধারণাকে ভুল প্রমাণ করেছে আফগানিস্তান থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হয়েছে ইরাক থেকে আমেরিকার কম্বেট সেনাদেরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং সেখানে শুধু তারা সামরিক পরামর্শক জানিয়েছে। তবে ইরাকি ভাইদেরকে বিষয়টি অবশ্যই নজরদারি করতে হবে আয়াতুল্লাহ উজমা খামিনী বলেন ইয়েমেনেও প্রতিরোধকামী যোদ্ধারা এগিয়ে যাচ্ছে সিরিয়ায় শত্রুরা ভবিষ্যতের ব্যাপারে হত এবং উপনিবেশ বিরোধী প্রতিরোধ ফ্রন্ট দুই বছর আগের চেয়েও মধ্যপ্রাচ্যে বর্তমানে অনেক উন্নত অবস্থায় রয়েছে সর্বোচ্চ নেতা বলেন জেনারেল সোলেমানের হচ্ছেন অমোজনযোগ্য এবং স্থায়ী বাস্তবতা মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মতো অন্য হত্যাকারীরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে এবং তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে অবশ্য তাদেরকে দুনিয়াতে এই হত্যার দায় শোধ করতে হবে জনগণকে আরও চরম সাজা দিলেন এর দোকান বিদ্যুতের চড়া দাম তুরস্ক বাড়াল দেশটির পরিবার এবং কোম্পানির জন্য এই দাম বাড়িয়েছে থেকে শতাংশ একই সঙ্গে বেড়েছে প্রাকৃতিক গ্যাসের মূল্য দেশটির এনার্জি রেগুলেটরি অথরিটি বলেছে দু সালে নিম্ন চাহিদার পরিবারের জন্য বিদ্যুতের দাম প্রায় পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে অন্যদিকে উচ্চ চাহিদা সম্পন্ন বৈদ্যুতিক বাণিজ্যিক ব্যবহারকারীদের এই দাম বেড়েছে একশো শতাংশ এছাড়া দেশটিতে জানুয়ারিতে আবাসিক এলাকায় প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে পঁচিশ শতাংশ এবং শিল্প বাণিজ্যের জন্য এই বাড়ানো হয়েছে পঞ্চাশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনকারী শিল্প ব্যবহারে এর দাম বাড়ানো হয়েছে পনেরো শতাংশ নভেম্বরে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে একুশ শতাংশের বেশি এবং ডিসেম্বরে তা বেড়ে গিয়ে ত্রিশ শতাংশ দাঁড়িয়েছে তুর্কি মুদ্রা লিরার টানা দরপতনে তুরস্কে এখন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তা সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট রিসেপ এর দোকান গত বিশ ডিসেম্বর দেশটির কেন্দ্রীয় ব্যাংকে সুদের হার সমানে কমানোর নির্দেশ দেন সে সময় বিশেষজ্ঞরা ধারণা করেন এই নীতির ফলে আগামী কয়েক মাসের মধ্যে শতাংশ ছাড়িয়ে যেতে পারে মুদ্রাস্ফীতির হার ইতিমধ্যে দেশটিতে মুদ্রাস্ফীতির হার শতাংশ পেরিয়েছে মানবিক আশ্রয় মিলল না কয়েকশো আফগানের গত এক সপ্তাহে মানবিক কারণে যুক্তরাষ্ট্র আশ্রয় প্রত্যাশী কয়েকশো আফগান নাগরিকের আবেদন নাকচ করেছে মার্কিন ফেডারেল অভিবাসন অফিস শুক্রবার আফগানিস্তানের সংবাদ মাধ্যম প্যাচওয়াকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় তবে অসহায় আফগানদের যুক্তরাষ্ট্রে মানবিক কারণে আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের বড় ভঙ্গ বলে মনে করছেন অভিবাসী অভিবাসন নিয়ে কাজ করে একটি সংস্থার মুখপাত্র ভিক্টোরিয়া প্লামার জানিয়েছেন আফগানিস্তান থেকে গেল বছরের আগস্টে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর প্রায় পঁয়ত্রিশ হাজার আফগান যুক্তরাষ্ট্রে মানবিক কারণে নাগরিকত্ব চেয়ে আবেদন করেন যার মধ্যে প্রায় চারশো সত্তরটি আবেদন নাকচ করা হয়েছে এছাড়া একশো চল্লিশ জনকে শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়া হয়েছে ওই মুখপাত্র আরও জানিয়েছেন মানবিক প্যারোল সাধারণত জরুরি অবস্থার জন্য প্রযোজ্য যারা নিজ দেশে থাকা হুমকি মনে করেন এবং সুরক্ষা খোঁজেন তারাই এই প্যারোলের আওতাভুক্ত হবেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আশাবাদ ব্যক্ত করেছে নতুন অর্থ বছরে যুক্তরাষ্ট্র প্রায় পঁচানব্বই হাজার আফগানকে পুনর্বাসনে সাহায্য করবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ